বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন কৃষি জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর সম্বর্ষণ জানাচ্ছি। আমি হাসনাত সুলাইমান। দর্শক, আমরা কৃষি জীবনের প্রতিটি পর্বে বাংলাদেশের কৃষি, কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, আমাদের আজকের পর্বে আমরা আপনাদেরকে ছাদ বাগান ও নগর কৃষি নিয়ে জানানোর চেষ্টা করব। ভবিষ্যতের কৃষিতে নগর কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কৃষি অর্থনীতিকে আরও বেগবান করে তুলবে এই নগর কৃষি। নগর কৃষির একটি গুরুত্বপূর্ণ নিয়ামক বা কম্পোনেন্ট কিন্তু ছাদ কৃষি, এবং এই ছাদ কৃষিতে পরিকল্পিত চাষাবাদ একটি প্রধান অংশ। চলুন আমরা আপনাদেরকে কিছু পরিকল্পিত ছাদ বাগান দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি ঢাকার পশ্চিম রামপুরার একটি বাড়ির ছাদ বাগানে, যেখানে পরিকল্পিতভাবে আসলে বাগান করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে আপনার পরিচয়টা একটু জানান। আমি আলমগীর শিকদার। তো আমার যখন বিল্ডিং ছিল না, তখন এখানে প্রচুর গাছ ছিল, সেই ভাবনা থেকে আমার এই ছাদ কৃষিটি গড়ে তোলা বা ছাদ বাগানটি গড়ে তোলা। আপনি কত বছর আগে এই বাগানটি করেছেন? আমি 2012 সালে ছাদ বাগান করেছি। আপনার বাগান কিন্তু বেশ পরিকল্পনা করে বাগানটি করা। একটি ছাদ বাগানের জন্য আসলে এই পরিকল্পনার জায়গাটিতে আপনার কি পরামর্শ আছে? ছাদ কৃষি বা ছাদ বাগানকে যদি পরিকল্পনা এবং পরিকল্পিতভাবে গড়ে তুলি, যদি আড়াই কাঠা বাড়ির ছাদও হয়, তাহলে দৈনন্দিন দিনে যে সবজির চাহিদা আছে এবং পারিবারিক ফলমূলের যে চাহিদা আছে, সেগুলি কিন্তু এই আড়াই কাঠা বাড়ির ছাদে থেকেই পরিপূর্ণ করা সম্ভব। আপনার এই বাগানটিতে কী কী গাছপালা আছে আমাদেরকে একটু বলেন। সবজি চাষ করি, শাক চাষ করি, ফলও আছে এবং প্রচুর পরিমাণ ফুল বাগানও আছে, অর্থাৎ একটি সম্মিলিত পরিকল্পিত বাগান বলতে পারেন। চলুন এই পরিকল্পিত ছাদ বাগানটি আমরা ঘুরে দেখি এবং এই বাগানটির খুঁটিনাটি বিষয়ে জেনে আসি। চলুন আপনার বাগানটি আমরা দেখে আসি। আপনার এখানে কি কি সবজি আছে একটু বলেন না আমাদের। এখানে আমি মৌসুমি সবজি চাষ করি অনেক। এই মুহূর্তে শীতকালীন সবজি আছে, যেমন লাউ। লাউয়ের অনেক ভ্যারাইটিস আছে আমার এখানে। টমেটো আছে, ব্রোকলি আছে, পাতাকপি আছে, বাঁধাকপি আছে, একই জাংলায় করলাও আছে, লাউ আছে, মরিচ চাষ করি, পাট শাক আছে। আমি মোটামুটি কাঁকরল এবং পটল ছাড়া কোনো সবজি তেমন কিনে খাই না। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনি তো এখানে পারমানেন্ট ফ্রেম করেছেন, সবাই তো কঞ্চি ব্যবহার করে, আপনি এই ফ্রেম কেন করলেন? যেহেতু ছাদটা উপরে, ঝড় হইলে তখন দেখা যায় বাঁশের কঞ্চি দিয়ে মাচা করা থাকে, সেটা ওই ঝড়ের পরে ভেঙে পড়ে যায়। তো ভেঙে পড়ে যে গাছগুলি ক্ষতিগ্রস্ত হয়, এই চিন্তায় থেকে আমি পারমানেন্ট স্টিল স্ট্রাকচার দিয়ে যে মাচাটি তৈরি করে দিয়েছি, এটির নিচে অবশ্য বাঁশের চটি দিয়েছি। চটিগুলো মাঝখানে দেওয়া, যেটি প্রতি বছরে দেওয়া যায়। আবার যেমন বিভিন্ন শাক সবজি উৎপাদন করি, এখানে আরও অন্যান্য জিনিস আমরা আবাদ করে থাকি মৌসুমের পরিবর্তনের সাথে সাথে। জি, আবার ওই আপনি সিড বেড করেছেন, সিড বেডে আবার আপনি দেখলাম পেস্ট এক্সক্লুশন নেটও দিয়েছেন, যেটিকে আমরা পেন বলি, মশারি দিয়ে ঢেকে দেয়া যাতে চারার কোনো ক্ষতি না হয়। এটার মূল কারণ হচ্ছে আমি এই সিড বেডটার মধ্যে শুধু লাল শাক উৎপাদন করি। চলেন আমরা বাকি অংশটা দেখে আসি। এই যে আপনি এখানে পার্মানেন্ট ফ্রেমের মধ্যে অনেক রকম কুমড়া জাতীয় সবজি দেখতে পাচ্ছি আলমগীর ভাই, আসলে এটা ছাদ কৃষি, তো এখানে প্রচুর রোদ থাকে। তো একটি মাচার মধ্যে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু একসাথে করে খেতে পারবেন, তার প্রমাণ তো এইটাই দেখতেছে। এখানে একটা সবজি দেখতে পাচ্ছি ছোট্ট, এটি তরই। এটাকে তরই বলে? এটাকে তরই বলে। এটা আমাদের দেশের আদি একটি ফসল, যা এই মুহূর্তে বিলুপ্তির পথে। আমার ছাদ কৃষি থেকে আপনাদেরকে বীজ করে যে আমরা ইভেন্ট করি, 50 জনকে দেবো এবং প্রতিষ্ঠিত বাগানে দিকে দেবো যারা বীজ বিতরণ করে। এই যে এখানে একটা সবজি দেখতে পাইতেছি নতুন,
এটা চাইপসের মতো আমরা রসুনের বাংসিং বলে থাকি গার্লিক চাইপস এটি নানাবিধ ব্যবহার আছে রান্নায় কাজে ব্যবহার হয় ভর্তা খেতে পারেন এবং এটার ঔষধি গুণ আছে আসলে অনেক জায়গা আছে মানে পেঁয়াজ রসুনের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা সম্ভব বিকল্প হিসেবে এটি এই মুহূর্তে আচ্ছা যাদের হৃদরোগ আছে বা রক্ত পরিষ্কারের অনেক বড় ভূমিকা পালন করে আপনার ওখানে ওখানে আরেকটা সবজি দেখতে পাচ্ছি এটা আমাদের দেশে শাম তরকারি নামে পরিচিত আচ্ছা এবং যারা শাম তরকারি হিসেবে চিনে না অনেকে কামরাঙ্গা হিসেবে চিনে আচ্ছা আচ্ছা এই সবজিটি এই মুহূর্তে বিলুপ্তির পথে এই সাতবাগানে উৎকৃষ্ট মানের একটি সবজি হবে এবং প্রচুর পরিমাণে ফলন হয় এখানে দুই তিন ধরনের আক আছে কি কি জাত এগুলো লালসে আকটা বাবু গেন্ডারি নামে বিখ্যাত আচ্ছা এটা ব্রাজিলের কালো আক হ্যাঁ ওটা ফিলিপিনি কালো আক এটার বৈশিষ্ট্য এটা একটু বেশি মোটা হয় হ্যাঁ ওটা অত মোটা হয় না তবে মিষ্টি দুটোটাই কাছাকাছি না অনেক মিষ্টি হয় অনেক মিষ্টি আমরা তিন দেখতে পাচ্ছি তিন ফল ডুমুর আমরা যেটা বলি যে অনেক ডিপ অতি সাম্প্রতিককালে বাংলাদেশে বিভিন্ন ভাবে চলে এসেছে এবং বাংলাদেশে যে মাটিটি আছে এই মাটিতে বালুকাময় যে মাটিটি ওই মাটিটিতে যদি কেউ তিন চাষ করে তাহলে খুবই ভালো তিন ফল ধরে এবং কয় জাত আছে অনেকগুলো জাত মনে হচ্ছে কালারের ভেরিয়েশন আছে একটি আছে পিনাসি একটি আছে ইন্ডিয়ান ভ্যারাইটিস এখানে আছে কুর্তামুনি তারপরে রিভারসান হ্যাঁ আর একটি আফ্রিকান একটি পিনো আছে আচ্ছা আপনি এখানে কলা গাছও দেখলাম বেশ কয়টা কলা গাছ দুই জাতের কলা আছে একটি নেপালি সাগর কলা আর একটি আমাদের দেশের আমাদের যে চরাঞ্চল আছে ওইখানে হয় কাবলি কলা নাম এটি পাকলেও কিন্তু সবুজ থাকবে আসলে ছাদ কৃষিটা সম্পূর্ণ নির্ভর করে আপনার পরিকল্পনার উপর কম গাছে বেশি ফল আনার জন্য গাছের যেই রৌদ্রের প্রয়োজন এবং অক্সিজেন চলাচলের যে রাস্তাটির প্রয়োজন সেগুলি যদি আপনারা সবাই ঠিক মতো করেন তাহলে ছাদ বাগান ইনশাল্লাহ ভালো ফল ফুল শাক এবং সবজি পাবেন যার উদাহরণ টানতে পারেন আমার এই ছাদ কৃষিটি দর্শক আপনারা শুনলেন যে আলমগীর ভাই বারবার বলছিলেন যে পরিকল্পনা করে আসলে ছাদ বাগান করার বিষয়টি এবং ছাদের স্পেস যদি আমরা ঠিক মতো ব্যবহার করি এবং পানি ব্যবস্থাপনার জন্য আলমগীর ভাই কিন্তু এখানে রেইন ওয়াটার হারভেস্টারও স্থাপন করেছেন এবং এই জায়গাগুলোতে কাজ করে হাঁটা চলার জায়গা ঠিক রেখে যে গাছের জন্য যতটুকু স্পেস দরকার সেগুলো রেখেই যদি আমরা পরিকল্পনা করে বাগান করি তাহলে একটি ছাদ বাগান কিন্তু নগর কৃষির একটি চমৎকার উদাহরণ হবে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি গ্রিন সেভার্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের ভাড়া করা বাড়ির ছাদে তারা আসলে নগর কৃষি যেটি আমরা বলছি যে বর্তমান সরকারও বাণিজ্যিক কৃষির কথা বলছেন এবং পৃথিবীর অন্যান্য দেশে যে নগর কৃষি ব্যাপকভাবে বিস্তার লাভ করছে তারই একটি ছোট্ট এক্সাম্পল আসলে এখানে আছে তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে নগর কৃষির আইডিয়াটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কীভাবে কাজ পরিচালনা করছে রনি কেমন আছেন স্যার ভালো আছি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক আহসান রনি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হয়েও আসলে নন কৃষিবিদ হয়েও আসলে যে কৃষির সাথে থেকে উনি এই নগর কৃষিকে যে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার যে কাজটি করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই হাইড্রোপনিক টেকনোলজি আসলে নগর কৃষিতে কীভাবে বিস্তার লাভ করতে পারে এবং এই তার উদাহরণ উনি এখানে কীভাবে সৃষ্টি করেছেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রনি আমাদেরকে আপনার এই হাইড্রোপনিক টেকনোলজিতে আপনি যে প্রোডাকশন করছেন আমাদেরকে যদি এগুলো একটু দেখান নিশ্চয়ই স্যার চলুন আপনি আসলে এই যে মাটি এবং পানি ব্যবস্থাপনার জায়গাটিতে যেহেতু মাটি ম্যানেজমেন্ট একটা ঝামেলার কাজ বাগানিদের জন্য তো সেই জায়গায় আপনি আপনার জায়গাটিতে আসলে কীভাবে ম্যানেজ করছেন কী কী গাছ লাগাচ্ছেন এগুলো একটু জানাবেন স্যার হাইড্রোপনিক পদ্ধতিতে যে পরিমাণ পানি লাগে সেটি খুবই কম পানি আসলে কারণ স্বাভাবিক প্রক্রিয়ায় ছাদ বাগানে একদিনে যে পরিমাণ পানির দরকার হয় সেই পানি দিয়ে হাইড্রোপনিক পদ্ধতিতে অন্তত দুই থেকে তিন মাসের পানির সংস্থান করা যায় প্রতিদিন ধর পানি দেওয়া লাগে প্রতিদিন প্রতি সপ্তাহে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না আসলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে এটি আসলে অন্যদেরকে হয়তো উৎসাহিত করবে এই যে এটি ভাড়া বাসায় আপনার অফিস ভাড়া বাসার ছাদে আপনি বাগান করছেন এখানে বাড়িওয়ালার আসলে কোনো প্রতিবন্ধকতা যেহেতু এখন সবুজ সন্ত্রাসও কিছু কিছু উদাহরণ আমরা দেখেছি সেই জায়গাটিতে আপনার ছাদ আপনি কীভাবে ব্যবহার করছেন
স্যার, বাড়িওয়ালাকে নিশ্চয়ই অনেক বেশি আন্তরিক হতে হয় এই উদ্যোগগুলোকে যারা সাপোর্ট করেন। তেমন বাড়িওয়ালা পেয়েছি বলেই হয়তো বা কাজ করতে সুবিধা হচ্ছে, বাট সব ক্ষেত্রে এমনটা হয় না। তো আমার মনে হয় যে একদিকে যেমন যারা আমরা নগরবাসী আছি তাদের উদ্যোগ নেবার দরকার আছে, পাশাপাশি সরকারের তরফ থেকেও কিন্তু বাড়িওয়ালা যারা আছেন তাদেরকে উৎসাহিত করবার জন্য নানা ধরনের প্রণোদনা ঘোষণা করবারও প্রয়োজন বোধ করছি। আপনি এই যে একটি নেট হাউস করেছেন, একটি নেট দিয়ে নেট হাউস করেছেন, কিছু আমরা ভার্টিক্যাল ফ্রেমও দেখেছি, সো ভার্টিক্যাল ফার্মিং এরও একটি এক্সাম্পল আপনার এখানে দেখা যায়। আপনি যদি আমাদেরকে একটু দেখান যে আপনার গাছপালা কিভাবে ম্যানেজ করছেন, কি কি চারা লাগিয়েছেন। স্যার, আপনাকে খুব ছোট একটা সেটআপ দেখাই, দেখেন কত স্বল্প পানিতে, কত চিকন পাইপে আমার চাইনিজ ক্যাবেজ হচ্ছে, কত বড় একটা চাইনিজ ক্যাবেজ। কোনো ধরনের মাটি ছাড়া সরাসরি পানিতে আমরা কিন্তু সবজি করতে পারছি, চাইনিজ ক্যাবেজ, লেটুস, পার্সলি, স্যালারি, বেইজেল। যেমন আমি আরও এরকম আরও কয়েকটা দেখানোর চেষ্টা করি। এই যে পুদিনা দেখছি আমরা, বেইজেল দেখছি আমরা, একদম চিকন চিকন পাইপে কিন্তু এগুলো ভালোভাবেই হচ্ছে। আমরা আরেকটা টেকনোলজি দেখানোর চেষ্টা করি, একদম সামান্য পানিতে কিভাবে গাছ হচ্ছে। জি, এটা টমেটো গাছ, একটি টমেটো গাছ বেশ বড় হয়েছে, শেকড় ছেড়েছে, স্বচ্ছ শেকড় পানিতে কিন্তু হচ্ছে, কোনো ধরনের মাটি ছাড়া। এবং এখানে আমি দেখছিলাম যে আপনার বক্সে আসলে নিচে মনে হয় পাম্প আছে, পাম্প, হ্যাঁ, এয়ার পাম্প আছে, হ্যাঁ। দর্শক, এখানে আরেকটি গাছ আছে যেটি রনি বলছিলেন যে 15 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ড্রাম, এবং এখানে দেখেন একটি বরবটি গাছ। আমরা আসলে হাইড্রোপনিকে বরবটি গাছ, লোকাল গাছগুলো করতে খুব একটা দেখিনি, এবং এখানে পানি আছে 15 লিটার, এবং উনি সময় মতো এখানে সলিউশন দিচ্ছেন, পিএস মাপছেন, নিচে একটি পাম্প রয়েছে যাতে অক্সিজেনের অভাব না হয়, এবং উপরে এখানে যেটি ব্যবহার করা হয়েছে রনি বলছিলেন যে ক্লে বল। এবং এই ক্লে বলগুলোর একটি ভালো গুণ হচ্ছে যে এই ক্লে বলগুলো কিন্তু ময়েশ্চার অ্যাবজর্ব করে ধরে রাখতে পারে, অ্যাটলিস্ট দেখা যায় যে এগুলো আসলে 2 দিন ময়েশ্চার প্রিজার্ভ করে রাখে, সো গোড়ার জায়গাটিতে পানির অভাবের বোধটি হয় না। এবং এখানে করলা গাছ আছে, শশা গাছের স্বাস্থ্য খুবই ভালো, এবং বরবটি গাছ আরও আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে একটি টেকনোলজি যেখানে পানি আসলে স্থির এবং একটি ড্রামে পানি থাকে। চলুন আরেকটি টেকনোলজি আপনাদেরকে দেখাই। এখানে 3টি বক্সে আসলে 3টি সিম গাছ লাগানো, ফুল এসছে, এবং এখানে দেখুন আমরা যেটিকে ড্রিপার বলছি, এখানে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, তার মানে অতিরিক্ত পানি যাচ্ছে না, এবং এটি সাইফনিং হচ্ছে, নিচ থেকে পানি আসছে, এই পানি আবার যাচ্ছে, এটি আবার ঘুরে ঘুরে বারবার ফোঁটায় ফোঁটায় পড়ছে। তো অতিরিক্ত পানি খরচ হওয়ার সুযোগটি এখানে অনেক কম, এবং এই টেকনোলজিটিও খুব পানি ব্যবস্থাপনার জায়গাটিতে খুব ভালো উপযোগী একটি টেকনোলজি। এখানে দেখেন, এখানে আমরা মাটি ছাড়া কোকো ডাস্টে ছোট ট্রেতে কিন্তু আমরা চারা করছি, এবং এক একটা ট্রেতে প্রায় 200 থেকে 250 মতো চারা হয়, যেই চারাগুলো দিয়ে আমরা হাইড্রোপনিক্সের কিন্তু গাছের মানে সিডলিংগুলো এখান থেকে নিয়ে হাইড্রোপনিক্সে সেট করা হচ্ছে। খুবই সহজ, ছোট ছোট ট্রেতে কিন্তু আমরা চারা করছি, অসংখ্য চারা স্যার আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে লেটুস দেখতে পাচ্ছি, লেটুস, পার্সলি, স্যালারি, বেইজেল, ক্যাবেজ দেখতে পাচ্ছি, শসা, টমেটো। এবং ঠিক এই চারাগুলো যখন একটু পরিণত হচ্ছে এবং তখন কিন্তু এই চারাগুলো এখানে ট্রান্সফার করছি, এবং এখানে খুব দ্রুত সময়ের মধ্যে প্রায় 25 থেকে 30 দিনের মধ্যেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ছোট চারাগুলো এখানে বড় হয়ে যাচ্ছে এবং খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। এখানে লেটুস দেখতে পাচ্ছি, পাকচুই, পুদিনা, চাইনিজ ক্যাবেজ, যেটি স্বাভাবিক চাষাবাদ প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়। এই যে দেখুন শসা গাছ, আমরা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই সেটআপটি বানিয়েছি, স্বচ্ছ পানিতে কিন্তু আমরা শশা করতে পারছি কোনো ধরনের মাটি ছাড়া। এটাও দেখাতে পারি, এটাও একটি শশা গাছ, এবং এটির রুট আরও আগেরটার চেয়ে আরও বড়। তার মানে স্যার বুঝতেই পারছেন যে কতটা তরতাজা আছে গাছ এবং শেকড়। এই টেকনোলজি তো সারা পৃথিবীতে আসলে প্রসিদ্ধ, জনপ্রিয়। নিশ্চয়ই দর্শক, আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি যে আউটডোরে এই হাইড্রোপনিক টেকনোলজি একটি ছাদে আসলে, যেটি নগর কৃষির একটি প্রধান উপাদান এবং টেকনোলজি ব্যবহার করে আসলে নগর কৃষি কাজ হচ্ছে, তো এটি আউটডোরে ছাদে। চলুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ইনডোরে আসলে হাইড্রোপনিক টেকনোলজি ব্যবহার করে আমার অব্যবহৃত জায়গাগুলো আবার ব্যবহার করতে পারি কিনা। সুপ্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাব ল্যাবের সামনে, এবং ফ্যাব ল্যাবের এই রুমটিতে তারা আসলে কৃষি মন্ত্রণালয়ের অধীনে NATP2 প্রজেক্টের আন্ডারে ছাদ বাগান এবং নগর কৃষির যে প্রকল্প এবং এটি প্রমোশনের যে কাজটি, এটির একটি পাইলট প্রজেক্ট আসলে এখানে করা হয়েছে।
এবং এখানে আমরা এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আউটডোরে ছাদ বাগানে হাইড্রোপনিক টেকনোলজি আসলে কীভাবে কাজ করছে। এখানে ইনডোরে তারা লাইট ব্যবহার করে আসলে বিভিন্ন ফসলের এই হাইড্রোপনিক টেকনোলজি ইউজ করে ফলনের বিষয়টি একটি পাইলট আকারে দেখার চেষ্টা করছে। তা আমরা আপনাদেরকে চলুন দেখাই যে এই হাইড্রোপনিক টেকনোলজি ইনডোরে আসলে কীভাবে কাজ করছে। দর্শক, যেই রুমটিতে আমি এসেছি আপনাদেরকে যদি একটু দেখাই যে এই রুমটিতে আসলে সাতটি ফ্রেমের চারটি লোহার তাক বানানো হয়েছে, যেটিকে আমরা ভার্টিক্যাল ফ্রেম বলছি। এবং এক একটি ফ্রেমে কিন্তু প্রায় 30টি করে গাছ, এক একটি ফ্রেমে তো চারটি ফ্রেমে প্রায় 120টি করে তাক আছে, এবং এক একটি শেলফে প্রায় 60টির মতো করে চারা কিন্তু লাগানো যাচ্ছে। এবং আমি যদি টোটাল কাউন্ট করি এটি প্রায় 2000 গাছের কাছাকাছি কিন্তু সংকলন করা সম্ভব এরকম একটি ছোট্ট রুমে। এবং এই জায়গাটিতে দেখেন, এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে সিডলিং করা হচ্ছে যেই ট্রেতে, এবং এই ট্রেগুলোতে পাকচুই করা হয়েছে। এবং আইসবার্গ লেটুচ আছে এখানে, এবং ওখানে পাকচুই আছে, তিন ধরনের গ্রো করা হচ্ছে। এবং এই সিডলিং করার জন্য যে মিডিয়াটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু রকুলে করা হয়েছে, এবং আমাদের এই জাতীয় মিডিয়াগুলো এখন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। এবং যদি ওখান থেকে এখানে আপনাদেরকে দেখাই, সিডলিং ওখানে গ্রো করা হয় এবং ওখান থেকে এখানে আসা হয়। এবং এখানে লেটুস রয়েছে, তিন কালারের লেটুস কিন্তু এখানে চাষ করা হচ্ছে, সাদা এবং রেড দুই ধরনের। এবং লাইট রয়েছে তিন রকম, সাদা, নীল এবং লাল। এই লাইটের ইফেক্টগুলো দিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে কোন লাইটটি আসলে এই গাছের জন্য পারফেক্ট, কারণ এখানে বারি লেটুস ওয়ান আছে, রেড লেটুস আছে এবং আইসবার্গ লেটুস আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রোথ কিন্তু বেশ ভালো, এগুলো প্রায় 22 দিন বয়সের গাছ এবং এটির ফলন একেবারে খারাপ হয়নি। এবং এই পাশে যদি দেখাই, যেটি সবচেয়ে মজার বিষয়, আইসবার্গ লেটুস। এবং বাংলাদেশে আইসবার্গ লেটুস করাটা খুবই বড় চ্যালেঞ্জ, এবং এখানে প্রায় 60টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 25টির মতো গাছ খুবই ভালো অবস্থায় আছে এবং হেড বাঁধা শুরু করেছে, যেটি আসলে আইসবার্গের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই রুমটিতে আসলে যে কাজটি করা হচ্ছে, যে ছোট একটি রুমের মধ্যে আমি প্রায় 2000 গাছের সংকলন করতে পারছি, এবং করে দেখার চেষ্টা করা হচ্ছে যে শহরে যে আনইউজড স্পেস রয়েছে সেখানে আপনি আপনার নিরাপদ সবজি কিন্তু গ্রো করতে পারেন। এখানে যেটি সবচেয়ে বড় আসার জায়গা সেটি হচ্ছে, এটি একটি গবেষণা প্রকল্প, একটি পাইলট প্রকল্প, এবং এটি কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে এটি পরিচালিত হচ্ছে। সরকারও বাণিজ্যিক কৃষিতে যাচ্ছে, এবং নগর কৃষি আমরা যেটা বলছি সেটিতে কমার্শিয়াল এগ্রিকালচারকে যদি প্রমোট করতে চাই, তো চ্যালেঞ্জের জায়গাটি যেটি সেটি হচ্ছে যে এটির ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু একটু বেশি, কিন্তু এই ইনভেস্টমেন্টে আপনি হয়তো কন্টিনিউ এটি 5 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে আমাদের আসলে দেখার বিষয়, এবং এই গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল আমরা আসলে দেশের মানুষকে বা কৃষককে, যারা নগর কৃষক বলছি আমরা, তারা যাতে এটি ব্যবহার করতে পারে সেটি এই প্রকল্প থেকে প্রাপ্ত ফলাফল হয়তো মানুষকে জানানো গেলে এটির প্রসার হয়তো আরও অনেক বাড়বে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। দর্শক, আমরা আমাদের কৃষি জীবনের প্রতিটি পর্বে আপনাদেরকে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করি, তেমনি আমাদের আজকের পর্বে আমরা ছাদ বাগান এবং নগর কৃষি এই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করেছি। দর্শক, ছাদ বাগান বা নগর কৃষির জন্য শুরুতেই যেটি খুব বেশি প্রয়োজন সেটি হচ্ছে আমার সদিচ্ছা এবং সোর্সিংগুলো জানা, যে আমি কোথায় এগুলো পাবো। সঠিকভাবে এই জিনিসগুলো জানতে পারলে আমার বাগান করা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়। কৃষক ভাইয়েরা, কৃষি সম্পর্কিত যে কোনো সমস্যা, আপনার ফসল সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান চাইলে আপনার বাড়ির আশেপাশেই কিন্তু খুঁজলে আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়গুলো খুঁজে পাবেন, সেখানে যোগাযোগ করলে আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করুন প্রযোজক কৃষি ও জীবন, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। ইমেল করতে পারেন কৃষি ও জীবন @gmail.com। বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।